बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम जे जेखान थेके आमार भिडियोटा देखछेन सबार सुस्थता कामना करे आमार आजकेर भिडियोटा शुरू करछि। तो एटा होच्छे गिये शुक्रबारेर सकाले जिसानेर आब्बू बाइरे गिये नाश्ता निये आसछे, तो एखन आमरा नाश्ता करे निब सबाई मिले फ्लोरे बसे। তো মাঝে মধ্যে ফ্লোরে বসে নাস্তা করতেও ভালো লাগে, কারণ সব সময় টেবিলে বসতে ভালো লাগে না, আর বিশেষ করে শীতের দিন টেবিলে বসতে চায় না, বাচ্চারা বিছনায় নিয়ে চলে আসে। তো এই কারণে ফ্লোরে পাটি পেরে সবাই মিলে একসঙ্গে নাস্তাটা করে নিচ্ছি। তো বাইরে থেকে পরোটা নিয়ে আসছে আর সবজি নিয়ে আসছে। মাঝে মধ্যে বাইরের নাস্তা খেতে ভালোই লাগে, আর বিশেষ করে শুক্রবারের দিন সকালে উঠে আসলে কিছু করতে ইচ্ছে করে না, আর শুক্রবারটা একটু লেট করে ওঠা হয়, এই কারণে মানে সকালে উঠে আর নাস্তা তৈরি করার সময় থাকে না। তো এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি পাটাই সব মশলাগুলো বেটে নিচ্ছি। পাটাই বাটা মশলা আমার কাছে মনে হয় খেতে স্বাদ লাগে, সব রেসিপিতেই একটু অন্যরকম স্বাদ আর কি হয়। তো পেঁয়াজটা আমি একদম ফ্রেশ করে বাটবো না, একটু হালকা করে বাটবো। আর এই যে এখানে আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি, তো এর মধ্যে আমি টক দই দিয়েছি আর রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা, তো এখনও বলিনি আমি বিরিয়ানি রান্না করব, তো তার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে মশলাটা আমি বাটলাম, মশলাটাও এখন এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ম্যারিনেট করে রেখে দিব। তো আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন চুলায় দিয়ে দিলাম। আর এই যে শুক্রবারে একদম গ্যাস কম থাকে, তো আমি রান্না করতে আসছি 12:30টার পর, এই টাইমে আরও মানে গ্যাসটা একদমই লো থাকে। তো এটা থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি এখন, কারণ বিরিয়ানিটা রান্না করব আমি এই পাতিলে, এই জন্য এই পাতিলটাতে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পাতিলটাতে থাকলে ওই পাতিলের মধ্যে বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। এই পাতিলটা অনেকদিন ইউজ করা হয় না, অনেকদিন পর বের করলাম আজকে। তো এই পাশে মাংসটা হতে থাক, আর এই পাশে আমি আলুটা ফ্রাই করে নিলাম। আর এই যে মাংস রান্না হয়ে গেছে, আমি ওটা তুলে রেখে দিয়েছি, এখন এই মশলার মধ্যে চাউলটা রান্না করে নিব। মাংসটা উঠিয়ে রেখেছি, কারণ মাংসের মধ্যে যদি আমি চাউল দিয়ে পানি দিয়ে রান্না করি, তাহলে মাংস থেকে যে মশলাটা থাকে মাংসের গায়ে, সেই মশলাটা পানিতে আমার মনে হয় ধুয়ে যায়, ঝাল লবণ, এই কারণে আমি মাংসটা আর কি উঠিয়ে রেখে দিই, পরে দিব মাংসটা। আর এই যে আলুটা আমি আগে থেকেই দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে আর কি আলুটা আগেই দিই। তো চাউলটা একটু ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে পানিটা যখন প্রায় শুকিয়ে এসছে, তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ দিয়েছি কিছু, আর এই যে মাংসটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এখন। বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি, আর দিয়ে দিব গোলাপ জল, দিয়ে আমি এখন এটা ঢেকে রেখে দেবো চুলার উপরে, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে বিরিয়ানিটা।
রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর বিকালে আমরা একটু বাইরে এসেছি। বাইরে মানে আমাদের বাসার পাশেই যে মুগদা মেডিকেল হসপিটাল, তো এখানে বিকালবেলা অনেকেই আসে, বাচ্চারা সাইকেল চালানোর জন্য আসে, তো অতটা এখানে মানুষ ওখানে অতটা আসে না, কারণ এটা একটা হসপিটাল, তো আমাদের বাসার পাশে এই জন্য আমরা আর কি মাঝে মধ্যে আসি। এই যে অনেকেই এখানে র্যাকেট খেলছে, কেউ সাইকেল চালাতে আসছে, কেউ ব্যায়াম করার জন্য আসছে, এক একজন এক এক কারণে আসছে আর কি। আর এই যে এই পাশে মেডিকেল কলেজ, এটা তো এখানে যারা আসে, যারা এলাকার মানুষ তারা চিনবে দেখলেই। কে রে, যাও আবার দৌড় দাও তো আব্বু, দেখে শুনে দৌড় দিয়ে সাইকেল সামনে। তো আমার তাজদিদ খুব খুশি এখানে এসে, ওরা আগেই আসছে, আমি একটু পরে আসছি, ওরা ওর বাবার সঙ্গে আগেই আসছে সাইকেল চালানোর জন্য। তো বাচ্চারা এখানে এই খোলামেলা জায়গায় আসলে মানে ওদের খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কারণ ঢাকা শহরে খোলামেলা জায়গাটার খুব অভাব, নিরিবিলি পরিবেশ এখানে। তো আমি এখানে বিকাল টাইমে এ পর্যন্ত আসি নাই, আজকে ফার্স্ট আমি বিকাল টাইমে আসলাম। জিসান ওর বাবার সঙ্গে মাঝে মধ্যে আসে, ওরা তিনজন বিকালে একটু ঘুরে বেড়ানোর জন্য আর কি। আর এই যে আমি এখন যাচ্ছি, এটা হসপিটালের পিছন সাইডটা, এখানে অনেকটা ফাঁকা খোলামেলা জায়গা আছে, অনেক গাছপালা আছে, মানে একদম গ্রাম্য পরিবেশটা, এখানকার পরিবেশটা মানে গ্রামের একটু ছোঁয়া আছে আর কি, এই জন্য আমার কাছে ভালো লাগে। আমি এখানে এর আগেও একবার আসছি, মানে এই হসপিটালের পিছন সাইড এখানে, তো যেখানে নিরিবিলি পরিবেশ সেখানেই আমার কাছে ভালো লাগে, গ্রামের পরিবেশ পরিবেশের মতো আর কি। এই যে এখানে বিভিন্ন বয়সের ছেলেরা সাইকেল চালানোর জন্য আসছে, সাইকেল চালাচ্ছে। তো আমার জিসান সাইকেল চালানোর জন্য আসছিল, তো সাইকেল আর পরে চালায়নি, ওর বাবা রাখতে গেছে বাসায়। আর এই যে এখানে খেজুরের কাঁটা পাড়ছে, এরা পিঠা তৈরি করবে এই খেজুরের কাঁটা দিয়ে। তো আমি জানতাম না যে খেজুরের কাঁটা দিয়ে পিঠা তৈরি করা যায়, ওনাদের কাছে জিজ্ঞেস করলে ওনারা বললো আর কি। পিঠা বানাতে এগুলো লাগে, সাবধানে ছিঁড়ো, হাতে ফুটলে কিন্তু খেজুরের কাঁটা অনেক ইয়ে। তো এখানে অনেকেই অনেক কিছু নেওয়ার জন্য আসে, অনেক কিছু পাওয়া যায় আর কি এখানে, মানে অনেক কিছু বলতে এখানে কলা পাতা পাওয়া যায়, গৃহিণীদের রান্নার কাজে যেটা লাগে আর কি। তারপর এনারা নিচ্ছে যেমন খেজুর কাটায়, খেজুর কাটায় দিয়ে আমার মনে হয় নকশি পিঠাগুলো তৈরি করে। তারপর অর্জুন গাছের যে ছালটা, ওটা আমাদের অনেক প্রয়োজন, হার্বাল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, তো ওটা এখানে পাওয়া যায়, ওটা নেওয়ার জন্য অনেকে আসে। তারপর শিউলি ফুল আছে, মানে এখানে ঔষধি অনেক গাছ আছে, এগুলো নেওয়ার জন্য মানুষ এখানে আসে, অনেক প্রকার ঔষধি গাছ আছে এখানে। তারপরে যে এখানে অনেক সবজি গাছও মানে লাগায়, এখানে যে বেগুন গাছ আছে, বেগুন ছোট ছোট বেগুন ধরে আছে, অনেক প্রয়োজনীয় জিনিস আছে আসলে এখানে, কারণ অনেকটা জায়গা এখানে আছে, অনেকটা খোলামেলা জায়গা। আর এই যে এখন আমি যাচ্ছি একটা জায়গায়, এখানে আমি দেখলাম যে নার্সারি আছে, মানে একটা গাড়িতে করে অনেকগুলো গাছ নিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে দেখি এখানে কী কী গাছ আছে ভিতরে, মানে অনেকটা ভিতরে চলে গেছে নার্সারিটা, তো আমি অতটা ভিতরে আর যাইনি,
কারণ একটু ভয় লাগছিল জঙ্গল মতো আর কি জায়গাটা। এই যে অনেক প্রকার গাছই আছে এখানে মোটামুটি। তো আমি একটা গাছ মানে খোঁজার জন্য আসছিলাম, ভাবলাম যে দেখি ওই গাছটা আছে কিনা, তো দেখলাম যে নাই। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কালারগুলো এক জায়গায় রেখে দিয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি, খুদা হাফেজ।